তোমরা যারা দুনিয়াকে অগ্রাধিকার দাও, ওয়াথারাল হায়াত দুনিয়া, যে মহিলারা স্বামী যদি মাগার আরেক বিয়ে করতে চায় মহা অন্যায়, প্রেম করুক কি আসে যায়, ওখানে তার বাচ্চা কাচ্চা হবে না, জমিনের মালিক হবে না। এই পুরুষ মানুষ একটু করেই, হ্যাঁ পুরুষ মানুষ একটু করেই, মহিলা উল্টাপাল্টা কাজ করে, স্বামী শুধু টাকা পয়সার জন্য খালি চাকরি আর বিদেশ। বলছে কি করবো ভাই, ফলামাই দুজন হয়েছে, আসলে কিছু করার নাই। বহুত বুঝাই ভাই, বহুত বুঝাই, বহুত বুঝায়, কিছু নাকি করার নাই, তো চলে আয়, তাইতে হয়, করার নাই, কে বলছে। আর এখানে এমন মানুষ বসে আছে আজকে, আমার আস্থা আছে, যার বাসায় মসজিদ থেকে অনেক সুন্দর, এখানে অনেক মানুষ বসে আছে যার পাঁচটা ফ্ল্যাট আছে, প্লট আছে, ছেলে মাত্র দুইটা বা একটা, সে চাইলে এই একটা ফ্লটের বিনিময়ে একটা মসজিদ করতে পারে। হুজুর এবার ফকির হওয়ার বুদ্ধি দিচ্ছে, দরকার নাই আপনাদেরকে ফকির হওয়ার বুদ্ধি, আপনারা তো দুনিয়াকে সবকিছু মনে করতেছেন। আল্লাহ তাআলা বলছে ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তার বাসস্থান, তার আবাস হবে জাহান্নাম। মানে যে আগে দুনিয়া পরে আখিরাত বলে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। এইটা কোরআনুল কারীমে আল্লাহ বলতেছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া, আর যে তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তার রবের অবস্থানকে ভয় করে, যে তার রবের অবস্থানকে ভয় করে এবং নিজের খেয়াল খুশিকে, নিজের কামনা বাসনাকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي هريرة رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة، ملعون ما فيها إلا ذكر الله وما ومن ولاه وعالما أو متعلمة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন দুনিয়া ও তার মাঝের সকল কিছুই অভিশপ্ত, ইন্না লিল্লাহ। এই করোনা ভাইরাস উমুকেরে ধরছে, যাই ধরবে নরে, বোঝেন নাই কথা, কারো করোনা ভাইরাস হয়েছে ওরা ধরবেন, ধরবেন না কে, ভাইরাসে ধরবে, ভাইরাসে ধরবে না। তো আল্লাহ নবী বলছে যে দুনিয়া হচ্ছে অভিশপ্ত, আর এর মধ্যে যা গেছে সব অভিশপ্ত, ধরার দরকার আছে এগুলা, যেগুলো আল্লাহর পক্ষ থেকে পাই, কাজ করব, কর্ম করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, বাকরি করব, লিগেল ওয়েতে, হালাল ওয়েতে চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এবার যেহেতু সবাব কর্ম করতেছি, কে দিবে, আল্লাহ দিবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, দুনিয়াও তার মাঝের সকল কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত না, এবং তার সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমাল অভিশপ্ত না। আলিম মানে যে লোক জ্ঞান অন্বেষণ করে ও ইলম অন্বেষণকারী, এর ব্যতিক্রম মানে যে লোক ইসলাম শেখে ও শিখায়, এরা অভিশপ্ত না। আল্লাহর যে জিকির করে এরা অভিশপ্ত না, যারা ভালো নেক আমাল করে এরা অভিশপ্ত না, এর বাইরে যা কিছু আছে হীরা মতি মালিক সব অভিশপ্ত। মানুষকে ডুবাই দেবে, মহিলাকে ডুবাই দেবে, ডুবাই দেবে, মা বোনদেরকে সম্পদের লোভ লালসা থেকে ফিরে আসতে হবে। এদেশের ছেলে মেয়েগুলো মাদের কাছেই বড় হয়, মারা ওদেরকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই শিক্ষা না দিয়ে পড়ালেখা করে যে নৈতিকতা অর্জন করে সে, আল্লাহকে চিনে সে,
আল্লাহকে চিনে যে জান্নাতে যাবে সে এটা বলা উচিত। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়াতে, এই মিয়া ট্রাক ড্রাইভার কি শিক্ষিত সবগুলো? তার মানে ও তো সবচেয়ে বড় গাড়ি চালায়, 16 চাকা 17 চাকা 20 চাকা চালায়। হ্যাঁ, তাহলে তো সবচেয়ে শিক্ষিত মানুষ বড় গাড়ি চালায়। হ্যাঁ, আপনাদেরকে দুষ্টামি মনে হয় না? মনে হয় যেন কৌতুক করতেছি না? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে তো সে বাংলাদেশে রেল লাইগুলোর চাইতে বড় গাড়ি আছে। আর এই সালাতে কি শিক্ষা গ্রহণ করা লাগে? লাগে, ড্রাইভারি শিক্ষা গ্রহণ করা লাগে, গিয়ার সিনা লাগে, অ্যাক্সেলেটার সিনা লাগে, ইন্ডিকেটার সিনা লাগে, ডাইনবাম সিনা লাগে, আর কি লাগে? কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না, এ লাগে, কোন ডাইনি যাবে না বামে যাবে বুঝতে, আর কি লাগে, আর কি লাগে? সুরা ফাতিহা জানা লাগে গাড়ি চালাইতে হলে? হ্যাঁ, কোরআন পড়া লাগে, মেট্রিক পাস করা লাগে এদেশে গাড়ি চালাইতে হলে? তো তাহলে পড়ালেখা করা যে গাড়ি ঘোড়া চালায় সে কথা কীভাবে ঠিক হলো? দুর্নীতি করে যে বিমানে চড়ে, সে কদিন পরে মারা এগুলো শিখানো শুরু করবে? কারণ পোলা পাইনরে পড়ালেখা করাই গাড়ি ঘোড়াতে চড়ানোর জন্য, নৈতিকতা অর্জনের জন্য করে না, এই জন্য নৈতিক মানুষ পাওয়া যায় না এখন। তবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি বলি, এগুলো হয়তো আমরা হুজুররা বলতে গিয়ে বলি, তবে এটা ঠিক যে আমাদের দেশে অনেক ভালো ব্যবসায়ী আছে যারা বিমান বলেন, গাড়ি বলেন, সব কিছুতে চড়ে, হালালভাবে চড়ে আলহামদুলিল্লাহ। চোর ডাকাত কম বুঝছেন, যে দুই একটা আছে এগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, বাকিরা চুরি করতে পারে না। ও বাকিরা বলছে, ভাই আর ক্যা কিয়া তুমনে সারা চোরি কর লি, হামারে লি কুছ রাখো, ভাই আর ক্যা কর রহা হ্যায়, হামে ভি চোর বননা হ্যায়, হামে ভি চোর বননা হ্যায়, ভাই থোড়া চান্স দে দো ইয়ার, ক্যা কর রহে ভাই। বড় বড় চোররা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, ছোট চোর রাখো, ভাই একটু সুযোগ আমাদেরকে যদি দিতেন চুরি করার। মা বাপ বাচ্চাদেরকে যদি এই পৃথিবীটা মুখী করে তোলে, তাহলে ওই মা বাপের জন্য আফসোস রয়েছে, এই মায়ের জন্য আফসোস আছে যেই মা তার বাচ্চাকে শুধু দুনিয়া দুনিয়া শিখায়। ও মা, ও বাবা, তুমি মরে গেলে তোমার ছেলে 10 তলা বিল্ডিং তুললে তোমার কত নাকি হবে বলতো? বলতো শিক্ষিত বাবা, তুমি মরে গেলে তোমার ছেলে এই পুরো পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষে রূপান্তরিত হলো ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তোমার কত নেকি হলো এতে বলতো? তোমার ছেলে পুরো পৃথিবীর সব চাইতে বড় গাণিতিক আর সায়েন্টিস্ট হলো, এমন একটা যানবাহন তৈরি করছে যা তেলও লাগে না, পানিও লাগে না, এমনিই চলে, বলতো মা তোমার কত নেকি হলো? আর বলতো ও মা, যে মায়ের ছেলে মা মরে যাওয়ার পরে, বাবা মরে যাওয়ার পরে বললো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও আল্লাহ আমার মা বাপকে আপনি ওইভাবে যত্ন নেন, ওইভাবে যত্ন নেন, লালন পালন করেন, যেভাবে তারা আমি যখন ছোট্ট শিশু ছিলাম এত আদর যত্ন করতো, আপনি ঠিক ওদেরকে ওই আদর করেন, যত্ন করেন। বলতো ওই মায়ের, ওই মা কি পেল? তুমি তোমার ছেলে বিশ্ববিখ্যাত হয়ে গেল, তুমি মারা গেলে তোমার কত নেকি হলো? আর ওই মা যার ছেলে দিন এনে দিন খায়, কষ্ট করে আছে, অথবা বড় লোক আছে, অথবা পয়সাওয়ালা আছে, কিন্তু সলাতে এসে বলে আল্লাহ তুমি আমার বাবার মান মর্যাদা বৃদ্ধি করো, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পিতা মাতায়ের প্রতি দয়া করো, আল্লাহ তারা তোমার বান্দা ছিল, কত ভুল ত্রুটি করেছে, আল্লাহ তারা আমাকে তোমার সাথে পরিচয় করিয়েছে, আল্লাহ যদি তারা আমাকে তোমার সাথে পরিচয় না করো তো আমার জন্য কষ্টকর হয়ে যদি তোমাকে চেনা, আল্লাহ তোমার সাথে তারা আমার সম্পর্ক দৃঢ় করার সর্বোচ্চ চেষ্টা করেছে, আল্লাহ তুমি সেই উচুরে তাদেরকে নাজাত দাও, তাদেরকে উন্নত করো, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। বলেন তো ওই মা বাবা কি পেল? আর যার ছেলে এখানে হুট করে একদম একটা এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমি মনে না করতেছি এগুলো হয়েছে ঠিক না? আমি না করতেছি, হ্যাঁ না করতেছি, আমি বলতে চাচ্ছি যে বেনামাজি এমপি, বেনামাজি মন্ত্রী, বেনামাজি ডাক্তার, বেনামাজি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে জানে না ডাক্তার, কোরআন পড়তে জানে না ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে জানে না সায়েন্টিস্ট, কোরআন পড়তে পারে না নেতা, কোরআন পড়তে পারে না তার চেলাচামুণ্ড, আমি তাদের কথা বলতেছি যে কী বেনিফিট তাদের? তোমার ছেলে যদি বেনামাজি হয়, আল্লাহ বিমুখী হয়, আল্লাহ বিরোধী হয়, আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দিয়ে যাও, তোমার ছেলে গুলশানে 30 তলা বিল্ডিং তুললো, তোমার কি হলো বলো? আর ওই মায়ের কথা চিন্তা করো যে মায়ের ছেলে ফজরে উঠে বলে আল্লাহ আজকের এই দিনে বাবা ছিল, মা ছিল, তারাও তোমার ওযু করতো, তোমাকে সিজদা করতো, আল্লাহ তুমি তাদের সিজদাগুলো কবুল করে তাদেরকে জান্নাত দাও, আল্লাহ বলো তারা কি পেল? শুনুন একটা হাদিস বলে আমি আমার আজকের খুতবা ইনশাআল্লাহ শেষ করব। জান্নাতে মানে যেটাকে আমরা তুচ্ছ মনে করতেছি, দুনিয়াকে আমরা তো সবকিছু মনে করি, মনে করি না দুনিয়াকে তো আল্লাহ কি বলছে খেল তামাশা, কি বলছে
পারস্পরিক অহংকার, ধন সম্পদ, ছেলে সন্তান প্রাচুর্যের প্রতিযোগিতা বলছে। কি বলছে? এবং আল্লাহ এটাও বলছে যে দুনিয়াকে অগ্রাধিকার দেবে, প্রাধান্য দেবে, তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। তাহলে জান্নাতটা কি যেটা আমরা পরোয়া করি না? জান্নাতটা কি যেটা আমাদের খুব প্রয়োজন হবে? জান্নাতটা কি যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছে? জান্নাতটা কি যেখানে যেতে আল্লাহ চায়, আল্লাহ চায় মানুষ জান্নাতে যাক, জান্নাতমুখী হোক? এই জান্নাতটার সাথে পরিচয় করাই জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে, তার মানে জাহান্নাম থেকে বের হয় মানুষ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষকে যদি আল্লাহ জাহান্নামেও দেয়, কিছু মানুষকে আল্লাহ বের করবে। ওরা কারা বলেন তো? ওরা কারা যারা ইনশাআল্লাহ জান্নাত পাবে? পাবেই পাবে, কষ্ট করে হোক, আযাব ভোগ করে হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আযাবে জান্নাত দান করুন। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ।